আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে সাতের ক নাম্বার অঙ্ক দিয়ে। সাতের ক নাম্বার অঙ্কে বলা ছিল একটি পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার এবং পুকুরের পানির গভীরতা 3 মিটার। একটি মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? তো প্রথমে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে পুকুরের আয়তনটা বের করতে হবে। তো এখানে আমরা বের করতে পারবো হচ্ছে পুকুরের আয়তন, ইকুয়ালস আসবে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, 32 × 20 ইন্টু আসবে হচ্ছে 3, এটা করলে আসবে হচ্ছে 1920 ঘনমিটার। 1920 ঘনমিটার হচ্ছে পুকুরের আয়তন। এখানে আমাদের এখন বলা হচ্ছে একটি মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। তাহলে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে 1 সেকেন্ডে, আর এখানে হচ্ছে 1920 ঘনমিটার পানি সেচতে পারবে হচ্ছে 1920 / 0.01 সেকেন্ডে, ইকুয়ালস আসবে হচ্ছে 19200 সেকেন্ডে। তাহলে 19200 সেকেন্ড সময় লাগবে। 19200 সেকেন্ডকে আমরা যদি 60 দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে মিনিট, এটার সমান আসবে হচ্ছে আমাদের 320 মিনিট। অর্থাৎ 320 মিনিট সময় লাগবে। এটাকে যদি আমরা কনভার্ট করি ঘন্টায় তাহলে আসবে হচ্ছে 5 ঘন্টা 20 মিনিট। অতএব 5 ঘন্টা 20 মিনিট সময় লাগবে খালি করতে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার সাতের খ। সাতের খতে বলা আছে যদি a^4 + a^2 b^2 + b^4 = 3 এবং a^2 + ab + b^2 = 3 হয়, তবে a^2 + b^2 এর মান কত? তো এখানে দেওয়া আছে a^4 + a^2 b^2 + b^4 = 3, আর দেওয়া আছে a^2 + ab + b^2 = 3। তো এখানে আমরা যদি সূত্র করার চেষ্টা করি a^2 + 2a^2 b^2 + b^2 / a^2 b^2 = 3 লিখতে পারবো আমরা। 2a^2 b^2 লেখার কারণ হচ্ছে আমরা সূত্র করার জন্য এটা আনলাম এবং একটা a^2 b^2 বাদ দিয়ে দিলাম এখান থেকে। তাহলে আসবে a^2 + b^2 / ab^2 = 3, বা a^2 - b^2 সূত্র করলে আসবে হচ্ছে a^2 + ab + b^2, a^2 - ab + b^2 = 3। আমাদের বের করতে হবে হচ্ছে a^2 - ab + b^2 = 3/a^2 + ab + b^2। তো a^2 + ab + b^2 এর মান দেওয়া আছে 3, তাহলে আসবে হচ্ছে 1। তাহলে আমরা পেলাম হচ্ছে a^2 + ab + b^2 = 3, আর a^2 - ab + b^2 = হচ্ছে আমাদের 1। বের করতে হবে হচ্ছে a^2 + b^2 এর মান। এখন দুটো সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে পাবো 2 × a^2 + b^2 = আসবে হচ্ছে 4, অতএব a^2 + b^2 = আসবে হচ্ছে 2। তাহলে 2 হবে হচ্ছে নির্ণেয় মান। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার সাতের গ। সাতের গতে বলা আছে প্রমাণ করুন যে ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। এটা আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন প্রমাণটা।
ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।